আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার চিকেনের একটি রেসিপি, বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে। বাজারের দাম দিয়ে যে আমরা নাস্তাটা কিনে খাই, সেটা কিন্তু অনেক কম দামে বাড়িতেই নিজেরাই তৈরি করে নিতে পারি। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করেছি এই চিকেন চাপ, আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে চিকেন চাপ, খুব সহজেই ঝটপটভাবে তৈরি করে নিতে পারবে। আর নাগা মরিচ দিয়ে তৈরি করেছি আজকের চিকেন চাপ। এখানে আমি একটা নাগা চিলি নিয়ে নিয়েছি একটা। তো দেখো, এটা কিন্তু আমি বেটে একটু মিহি করে নিয়েছি, আর এর মধ্যে আমি ঠিক চিকেনটা দিয়ে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, আর ভিতরে যে হাড় আছে সে হাড়গুলো আমি এভাবে জাস্ট হাত দিয়ে সেগুলো ফেলে দিয়েছি। জাস্ট একদম নিটোল যে মাংসটা আছে আমি সেটা নিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ, আর এখানে পেঁয়াজের পেস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণ, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এটাতে বিশেষ করে ঝাল যত বেশি হয় তত ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি মাংসের মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে মশলাগুলো মাঝখান থেকে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর আলতো হাতে চিকেনের সাথে এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, যেভাবে মাখিয়েছি সেভাবে কিন্তু সমস্ত মশলাটা যেন চিকেনের সাথে মিশে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আর ভিনেগার দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও হাত দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা যত ভালোভাবে মাখানো হবে এই চিকেন চাপটা খেতে ততটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ, এভাবে জাস্ট আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে এখানে সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে তারপর কিন্তু আবারও একটুখানিক মাখিয়ে নেব, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমরা বাজার থেকে যে চিকেন চাপটা নিয়ে আসি সেটা কিন্তু অনেক ব্যয়মূল্যে আমরা নিয়ে আসি। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ মুচমুচে হওয়ার জন্য, দিয়ে আবারও ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাথে সাথেও ভেজে খাওয়া যায়, আর যদি কিছুক্ষণ রেখে ভাজা যায় তাহলে পরে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি এভাবে কিন্তু প্রায় ঘন্টাখানেক মতো ঢেকে রেখেছিলাম, তারপর জাস্ট ভেজে নিয়েছি। তো দেখো, আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, মেখে নিয়ে তারপর গরম তেলে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, যখন ভাজতে যাবে তখন কিন্তু অবশ্যই একটু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। একদম মিডিয়াম হিটেও যদি ভাজতে যাও তাহলে কিন্তু সহজেই পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না। যেহেতু এখানে চিকেনটা কাঁচা ছিল, অনেকটা সময় ধরে কিন্তু ভাজতে হবে। তো 1 পিট ভাজা হয়ে গেলে তারপর আবার একটু আলতোভাবে উল্টে দিতে হবে। এর কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো ওভেন ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এই চাপটা তৈরি করা যায়। আর দেখতেই পাচ্ছ, পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিতে হবে, আর এটা যে কোনো পরোটা বা লুচির সাথে খেতে এতটা মজার লাগে যে আমার পরিবারের বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো আমি পরোটার সাথে সার্ভ করেছি, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি তোমরা তৈরি করো। অনেক সময় আছে না যে হোটেলে যেতে ইচ্ছা করে কিন্তু যেতে ইচ্ছে টাকার জন্য যাওয়া হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই চিকেনটা এভাবে তৈরি করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।